তেলিয়ামুড়া মহকুমার খোয়াই নদীর জলে এক নবজাতক শিশুর দেহ উদ্ধার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যায় তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে অর্থাৎ গোলাবাড়ি এলাকার খোয়াই নদীতে এক ব্যক্তি স্নান করতে গিয়ে পচা দুর্গন্ধের হদিশ পান। সামনে এগিয়ে গেলেই জলের আবর্জনা একটি সদ্য জন্ম নেওয়া শিশু দেখতে পায় মৃত অবস্থায়। সঙ্গে সঙ্গে শান্তিনগর এলাকার সমস্ত লোকেরা খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশের শেষে মৃত সদ্যজাত সন্তানটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কি কি ঘটনা হয়েছে স্যার? ঘটনা বলতে আমরা একটা খবর পাইছি যে গোলাবাড়ি নদীর মধ্যে আর কি, নদীর চরিটা, এটার মধ্যে কিছু জেলেরা বোধহয় মাছ টাছ ধরে আর কি এখানে কিছু আবর্জনা আটকে রাখছে। এটার মধ্যে একটা ছেলে বাচ্চা একটা নাকি লোকে দেখতে পেয়েছে স্নান করতে গিয়েছে। তৎক্ষণাৎ আমরা ওই স্থানে গেছি, গোলাবাড়ি সাইডে গিয়েছিলাম, আমরা দেখছি সঙ্গে ডুম নিয়ে গেছি গেছি তারপরে দেখলাম যে ছোটো একটা বেবি অ্যাপ্রক্স তার বয়স 2 থেকে 2.5 মাস হয়েছে, ছেলে একটা ছেলে আটকা দিয়েছে সেই নদীর জলের মধ্যে। সেখান থেকে এটা উদ্ধার করে আমরা সেটা এখন হসপিটাল তেলিয়ামুড়া হসপিটাল মরে গেলে ক্যাপ্ট করছি। দেখা যাক এরপরে কী হয়, কিন্তু এখন পর্যন্ত কোনো কারোর কেউ কোনো ইয়ে পাওয়া গেছে না। হ্যাঁ, যেখানে কারোর কাছে গেলে কোনো আনট্রেস আর কি, কেউ এখন পর্যন্ত দাবি করছে না যে কার ছেলে বা কার আত্মীয় স্বজন বা কারোর কোনো কিছু পাওয়া গেছে না। আমরা দেখতেছি তো আমরা 3 দিনের লেগে হসপিটাল মর্গে এটা শিফট করছি, তারপরে দেখা যাক কী হবে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ভারতীয় হেসেলে খাঁটি সরিষার তেলের চাহিদা প্রচুর। ত্রিপুরায় প্রথম উৎপাদিত স্বাস্থ্যসম্মত 100% খাঁটি সরিষার তেল এবার আপনার ঘরে নিয়ে আসুন। প্রকৃতির বিশুদ্ধতায় বিশুদ্ধ প্রিমিয়াম কোয়ালিটিযুক্ত মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ পিওর মাস্টার্ড অয়েল। ভালো খান, সর্বদাই সুস্থ থাকুন। মা কোকিলা ওয়েল মার্চেন্ট প্রাইভেট লিমিটেড, চান্দমারি, কুঞ্জবন, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 0381-291-9903 নম্বরে। তাই আর দেরি না করে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে আপনার প্রথম পছন্দ হোক মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ